আপনি আমার পাঠায় না বলি ওনারা কি বলতে কথাগুলো মুখস্থ শুনি এম্বাসি থেকে পালাই আসছে আর এম্বাসিতে কিন্তু সাথে সাথে পাঠিয়ে দিবে না আপনি ভালো করে জানেন এখানে কেউ কোনো একটা সমাধান ছাড়া কিন্তু কেউ যেতে পারবে না মারা গেলেও কিন্তু কোনো মামলা থাকলে যেতে পারবে না ওনার আকামা যখন চেক করবে দেখা গেছে কফিলে ওনাকে হুরুপ দিছে বা পালিয়ে গেছে এরকম একটা অবজেকশন করছে এখন ওনাকে রাখবে আমাদের সেফ হোম হাত আমাদেরকে রাখে সেফ হোমের মধ্যে সেফ হোমের মধ্যে রাখার পরে আপনি দেখবেন এখানের মধ্যে একটা ইয়ে করবে যে ওনার কফিলকে তলব দেওয়া হবে তলব দিয়ে দেখবে এই মামলাটার সমাধান করে তারপর টিকিট দিয়ে এম্বাসি লোকগুলো পাঠায় অত দিন পর্যন্ত ধৈর্য ধরতে হবে এখন উনি যে চলে আসছে কি লাভ হয়েছে এম্বাসি থেকে আপনি যে বললেন যে আপনাকে আউট পাস আনিয়ে দিচ্ছে আপনি যেতে পারবেন আশেপাশে এমন কিছু চক্র ঘুরে খাদামা গেলে বলে এম্বাসিতে যাইও না কি কতম করে আমরা কাগজ টাগজ লিগেল করার একটা ভাগ করে দিবো স্বামী পরিচয় দিয়া থাকবা কেউ বাসাতে কাজ ইয়ে করায় আর কেউ মনে করেন রাস্তা ছেড়ে দেয় এই জিনিসটা বলেন আপনি এখন আপনি সত্য কথা বলুন ভিউয়ার্স আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এতক্ষণ পর্যন্ত আপনার যে ভিডিওটি দেখছেন এটি রিয়াদেরই একটি ঘটনা আর এই ঘটনা হয়তো আপনার আশেপাশে বিদেশে অনেক জায়গাতে ঘটছে নারী গৃহকর্মী এই সমস্যাটা ইদানিং অনেক দেখা যাচ্ছে আর সেটি হচ্ছে বাংলাদেশ থেকে নারী গৃহকর্মী যারা বিদেশের মাটিতে পাড়ি দিচ্ছে তারা নানা রকম সমস্যার কারণে তার কফিলের বাড়ি থেকে বেরিয়ে চলে আসে কেউ দূতাবাসে যায় আবার কেউ দূতাবাস থেকেও পালিয়ে আসে আর যারা দূতাবাস থেকে পালিয়ে আসে তারা সব থেকে বড় ভুল করছে আমি এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করার জন্য অনুরোধ করছি কারণে যাতে করে নারী গৃহকর্মী যারা বিদেশের বাড়িতে আছেন তারা যেন এই ভিডিওটা ভালো করে শুনেন এবং ভালো করে বুঝতে পারেন দূতাবাস থেকে পালিয়ে এসে কেন ভুল করেছে কথাটি একটু পরিষ্কার করে বলি কারণ যখন একজন নারী গৃহকর্মী বাংলাদেশ থেকে যে কোনো সৌদি কিংবা আরবের ভাষায় কাজ করেন সেখান থেকে যদি কোনো সমস্যার কারণে সে চলে আসেন তাহলে তাকে দূতাবাসেই আসতে হবে কারণ দূতাবাস ছাড়া সে কখনো দেশে যেতে পারবেন না দূতাবাসে আসার পরে যে কাজটি হয় সেটা হচ্ছে সেই সমস্যার কারণে যখন পালিয়ে চলে আসে তখন তার কফিল তার ইকামার উপরে হুরুফ কিংবা একটি মামলা করে থাকেন পালিয়ে যাওয়ার আর ওই মামলাটা যতক্ষণ পর্যন্ত না সমাধান হবে ততক্ষণ পর্যন্ত সে দেশে যেতে পারবে না আর সমাধানের জন্য এক মাস দেড় মাস যতক্ষণ কিংবা যতদিন সময় লাগে ততদিন তাকে ধৈর্য ধরে দূতাবাসে সেফ হোমে থাকতে হবে সেফ হোম থেকে পালিয়ে যাওয়া মানে তার আরেকটি বিপদ ডেকে আনা যার ফলে আমরা একটু আগে যে ভিডিও দেখেছি এটি তার প্রমাণ আর এতে করে কিছু চক্র আছে যারা ফায়দা লুটছেন যেমন কিছু চক্র এই নারী গৃহকর্মী যারা পালিয়ে আসেন কিংবা দূতাবাস থেকে পালিয়ে আসেন তাদের দিয়ে বিভিন্ন বাসা বাসা কাজ করান কিংবা অনৈতিক কিছু কাজ করান কিংবা ভিক্ষা করান আর যেটি বাংলাদেশের জন্য কোনোভাবে সুনাম বয়ে আনছে না বিদেশের মাটিতে তাই আপনাদের সবার কাছে মিনতি থাকবে আপনার আশেপাশে যদি এমন কোনো বাংলাদেশি নারী গৃহকর্মী দেখছেন ভিক্ষা করছে তাদেরকে বুঝিয়ে সুন্দর করে আবার দূতাবাসে পাঠিয়ে দিন কারণ দূতাবাস ছাড়া তারা কোনোভাবেই দেশে যাইতে পারবে না আর তার দেশে যেতে হলে অবশ্যই দূতাবাসের সহযোগিতা লাগবে আর নারী গৃহকর্মী যারা আছে তারা যদি এই ভিডিওটি দেখে তাদের কাছে মিনতি থাকবে
যেহেতু আপনি বিদেশের বাড়িতে চলে এসেছেন, তাহলে কষ্ট করে হলো আপনাকে থাকতে হবে আপনার মালিকের বাড়িতে। আর যদি মালিকের বাড়িতে যদি কোনো ঝামেলা হয়, কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই সেটা আমাদেরকে জানাতে পারেন, আমরা দূতাবাসের সহযোগিতায় আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। আমাদেরকে জানাতে হলে অবশ্যই A to Z by Nihon এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, কিংবা আমার পেজ আছে A to Z by Nihon, এই পেজও আপনারা জানাতে পারেন। মালিকের বাসা থেকে পালিয়ে কোনো বাংলাদেশির কথা শুনে আপনারা ভিক্ষা চক্রে যাবেন না, কিংবা কোনো অনৈতিক কাজে লিপ্ত হবেন না। যদি মালিকের বাসা থেকে পালিয়ে আসবেন, তাহলে সরাসরি বাংলাদেশ দূতাবাসে যাবেন। দূতাবাসে এক মাস লাগুক, দুই মাস লাগুক, আপনাদেরকে দূতাবাসের মাধ্যমেই কিন্তু দূতাবাসের সহযোগিতা নিয়ে দেশে যেতে হবে। কথাগুলো মনে রাখলে আপনার ভালো হবে এবং দেশের মান বাড়বে বিদেশের বাড়িতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা করছি। ধন্যবাদ।